বন্ধুরা সকলকে স্বাগতম জানাচ্ছি চিনময় টেকের নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা যারা এখনও উপবৃত্তির টাকা পাননি, তারা আমাকে এতবার SMS করেছিলেন এবং এত সংখ্যক কমেন্ট করেছিলেন যে সকলের উত্তর একসঙ্গে দেওয়া সম্ভব হচ্ছিল না, যার কারণে আমি কিন্তু আপনাদের জন্য আরেকটা উপবৃত্তি নিয়ে ভিডিও তৈরি করলাম। বরাবরের মতো বন্ধুরা, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্ট করুন, কারণ আমি সবসময় আপনাদের কমেন্টগুলো পড়ে থাকি। তো বন্ধুরা, আজকের ভিডিওর যে মূল বিষয় সে বিষয়টি হচ্ছে উপবৃত্তির টাকা এখনও কেন আসেনি। যাদের উপবৃত্তির টাকা আসেনি বা নানান রকম ভুলবৃত্তি হয়েছে, ভুলবৃত্তি যেমন ধরেন আপনি আপনার উপবৃত্তির তথ্য ওগুলো যে আপডেট করেছিলেন সেখানে হয়তো কোনো ভুল তথ্য গিয়েছে, আপনার পিতামাতার নাম ভুল হয়েছে, রোল নাম্বার ভুল হয়েছে বা এই টাইপের কিছু ভুল থাকতে পারে। তো সেই ভুলগুলো সংশোধন করে দেওয়ার জন্য কিন্তু শিক্ষা বোর্ড একটা কার্যক্রম নিয়েছে হাতে, আর সেই কার্যক্রমের আওতায় কিন্তু আমরা আজকে দেখতে পারবো যে আমরা যখন, অর্থাৎ স্কুল কর্তৃপক্ষ যখন আপনাদের উপবৃত্তির যে প্রোগ্রামটি আছে সেই প্রোগ্রামের ভিতরে বা আপনাদের উপবৃত্তির যে লিস্টটি আছে সেই লিস্টের ভিতরে যখন তারা প্রবেশ করবে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে, এটা কিন্তু স্টুডেন্টের পক্ষে এখানে প্রবেশ করা সম্ভব নয়। পাসওয়ার্ড ইউজার নেম কিন্তু স্কুল বা কলেজ কর্তৃপক্ষ কিছুতেই দিবে না, কারণ এখানে শিক্ষকদের ইনফরমেশান, তাদের বেতন, তাদের যে অ্যাসাইনমেন্ট, এই ধরনের কাজগুলো থাকে এখানে, যার কারণে এগুলো কিন্তু স্টুডেন্টের দিবে না। তবে আপনাদের উপবৃত্তিতে লিস্ট আসছে কি না এটা জানার জন্য আপনারা কিন্তু আপনাদের স্কুলে যে কম্পিউটার অপারেটর আছে বা কলেজে কম্পিউটার অপারেটর আছে বা যে কেরানি স্যার বলি যাকে, আপনারা কেরানি স্যারের সাথে যোগাযোগ করতে পারেন। স্যারকে বললে যে স্যার এটা আমার নাম, আমি এত শ্রেণীতে পড়ি, এটা আমার মোবাইল নাম্বার, আমি কি উপবৃত্তির লিস্টে আছি কি না একটু চেক করে দেন, তাহলে কিন্তু স্যার অবশ্যই চেক করে দিবে। এখন আসি দুই নাম্বার, যে অপশনটা চালু করেছে নতুন, দেখুন প্রাথমিক নির্বাচন। প্রাথমিক নির্বাচন মানে দেখুন বন্ধুরা, এটার ভিতরে কিন্তু প্রাথমিক নির্বাচন নামে একটি অপশন এসেছে। এই অপশনটি কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ। এখানে যারা যাদের ভুল তথ্য ইনফরমেশান আপলোড করেছিলেন শিক্ষার্থীরা, তারা কিন্তু এটা ঠিক করার একটা সুযোগ পাবেন। আমি যদি পরের স্টেজে যাই তাহলে দেখব যে এই প্রাথমিক নির্বাচনের ভিতরে শিক্ষার্থীদের তথ্য আপডেট, এটা কিন্তু আপলোড না, আপডেট। আর এদিকে রয়েছে শিক্ষার্থীদের প্রাথমিক তালিকা, মানে যারা উপবৃত্তি অলরেডি পেয়ে গিয়েছেন তাদের তালিকা, অর্থাৎ যারা সিলেকশন হয়েছেন তাদের। তো আজকের যে বিষয়টা আলোচনা সেটা হচ্ছে শিক্ষার্থীদের তথ্য আপডেট। তো এই তথ্য আপডেটের এইখানে গেলে আমরা কিন্তু দেখতে পাবো যে শিক্ষার্থীদের যে তথ্যগুলো আছে, তথ্য সংশোধনী, যেমন আপনার অর্থ বছর, সন, জেলা, এখানে শ্রেণী দিলে, সব ইনফরমেশান পূরণ করলে, খুঁজুন লিখলে, নিচে এখানে চলে আসবে যে আপনার সম্পূর্ণ তথ্যগুলো এবং কি কি ভুল হয়েছে সেগুলো কিন্তু আপডেট করতে পারবেন স্কুল থেকে। তো যাদের উপবৃত্তি এখনও আসেনি এবং যারা উপবৃত্তির জন্য আবেদন করেছেন কিন্তু এখনও উপবৃত্তি পাননি, তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যান, শিক্ষা প্রতিষ্ঠানে যেয়ে যোগাযোগ করেন এবং প্রথমে বলেন যে আপনার উপবৃত্তির লিস্টে নাম আসছে কি না। যদি নাম না আসে তাহলে সেক্ষেত্রে আপনি হচ্ছে আপনার কোনো ভুল হয়েছে কি না সেটা চেক করুন। দেখুন যারা উপবৃত্তির লিস্টে এসেছে তাদের কিন্তু আমি একটা লিস্ট দেখাচ্ছি, এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণী, এখানে তাদের মা বাবার ভোটার আইডি কার্ডের নাম্বার দেওয়া আছে, নাম দেওয়া আছে। যখন এই যে চোখের মতো আইকন দেখছেন এখানে ক্লিক করলেই কিন্তু তাদের সকল ইনফরমেশান দেখাবে, এবং যদি উপবৃত্তিটি দিয়ে থাকে বা দেওয়ার কার্যক্রম ভাবে আপনি ইনেবল হন তাহলে নিচেই এখানে এই চোখের মতো এখানে ক্লিক করার পরে নিচেই লেখা থাকবে যে আপনারা উপবৃত্তিটি পাচ্ছেন কিনা বা প্রক্রিয়াধীন। প্রক্রিয়াধীন যদি থাকে তাহলে বুঝতে হবে যে হ্যাঁ আপনি উপবৃত্তিটি পাবেন এবং এটি প্রক্রিয়াধীন মানে আপনি পাচ্ছেন, আর যদি বাতিল হয়ে যায় সেটাও কিন্তু এখানে লেখা থাকবে। তাহলে বন্ধুরা কি বুঝলেন, যদি আপনারা এখনও টাকা না পান আর যদি আপনারা আপনাদের মনে মনে ভেবে থাকেন বা চিন্তা ভাবনা করে থাকেন, আপনারা তো জানেন যে আপনাদের কিছু ভুল গিয়েছিল কি না, তাহলে কিন্তু সংশোধন তালিকা আসছে, এখনও সেটা কিন্তু শুরু হয়ে পারেনি, হয়তো সামনের সপ্তাহ থেকে শুরু হবে। তো সংশোধন করতে পারবেন আপনারা যদি আপনাদের তালিকায় কোনো ভুল থাকে।
তাহলে সেই ক্ষেত্রে স্কুলে কিন্তু আপনারা খবর নেবেন। আর সকলের প্রথমে যে বিষয়টা, আপনাদের নিশ্চিত হতে হবে যে উপবৃত্তির লিস্টে আপনাদের নাম আছে কিনা। যদি লিস্টে নাম থাকে তাহলে উপবৃত্তিটি পাওয়ার সম্ভাবনা অনেক। আর একটা বিষয়, যে বিষয়টা হচ্ছে অনেকেই আমার কাছে জিজ্ঞেস করেছিল যে ভাইয়া আমরা একই ফোন নাম্বার দিয়ে আমরা হচ্ছে দুইটা উপবৃত্তি, মানে দুই ভাই বোন থাকলে দুইটা উপবৃত্তিতে দিয়ে দিয়েছি। তো তারাও কিন্তু এখন, যদিও ওইটা আগে স্কুল কর্তৃপক্ষ বলেছিল যে কোনো সমস্যা আর কিছু নেই, কিন্তু তারপরেও যেহেতু এখন সংশোধনের সুযোগ আসছে, তো আপনারা চাইলে কিন্তু সেটা সংশোধন করতে পারেন। এই ব্যাপারে আসলে আপনাদের স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদেরকে সঠিক পরামর্শ দিতে পারবে, কারণ এটা কিন্তু তাদের ওইখানের একটা ইন্টারনাল ব্যাপার। এবং যেহেতু এখন সংশোধনের একটা সুবিধা আসছে, এই জন্য আপনাদের ছোটোখাটো ভুল ত্রুটিগুলো কিন্তু সংশোধন করতে পারবেন। আর একটা বিষয়, প্রায় 45,000-46,000 বেশি উপবৃত্তি কিন্তু ক্যান্সেল হয়েছে। এগুলো ক্যান্সেল হওয়ার কারণ, অনেকে তাদের পিতামাতার বা তাদের যে জন্ম নিবন্ধন বা আইডি কার্ড, এগুলো কিন্তু কম্পিউটারের দোকান থেকে তৈরি করে এনে সাবমিট করেছে। কিন্তু বন্ধুরা, এখন কিন্তু সব কিছুই ডিজিটাল, কম্পিউটারের দোকান থেকে ওই দুই নাম্বার সার্টিফিকেট বা সার্টিফিকেট তো না, যেটা হচ্ছে যে দুই নাম্বার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন, এগুলো এনে দিলে কিন্তু কাজ হবে না, কারণ এগুলো কিন্তু সব কিছুর নাম্বার এখন ডিজিটাল। প্রত্যেকটা জিনিসের নাম্বারই কিন্তু NTS-এর সার্ভারে, জাস্ট আইডি কার্ড বা জন্ম নিবন্ধনের নাম্বারটা কিন্তু দিলেই ওইখানে আপনার সব ইনফরমেশান চলে আসবে। সুতরাং যারা এরকম কাজ করেছেন তাদের তো অবশ্যই উপবৃত্তি আসবে না। তো আপনারা যদি এরকম কাজ কেউ করে থাকেন, তাহলে আর আপনার আইডি কার্ড বা যে জন্ম নিবন্ধন আছে সেটি সংশোধন করে উপবৃত্তিতে আবার নতুন করে আপডেট করে দিন। এই ক্ষেত্রে আপনি আপনার উপবৃত্তিটি পেয়ে যেতে পারেন। কিন্তু সবার আগে আপনাদের এই রকম লিস্টটা দেখা দরকার, যে এই লিস্টে কি আপনাদের নাম এসছে কি না। হ্যাঁ, যদি লিস্টে আপনাদের নাম আসে তাহলে আপনারা উপবৃত্তি পাবেন। এরকম লিস্ট সবারই হয়েছে যারা উপবৃত্তির জন্য আবেদন করেছেন, প্রত্যেকেরই এরকম লিস্ট হয়েছে। মূলত এই ডিটেইলের ভিতর ঢুকে দেখতে হবে যে আপনারটা কি পেন্ডিং আছে, ক্যান্সেল হয়েছে, নাকি সাকসেস দেখাচ্ছে। হ্যাঁ, যদি সম্পন্ন দেখায় তাহলে বুঝতে হবে আপনার উপবৃত্তির টাকা আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে। যদি দেখায় যে প্রক্রিয়াধীন রয়েছে তাহলে বুঝতে হবে যে পাঠাবে। আর যদি বাতিল দেখায় বা ওই টাইপের কিছু দেখায় তাহলে বুঝতে হবে যে আপনি উপবৃত্তির জন্য যোগ্য হননি। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল, কারণ আমি সবসময় আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে আসি, আর যেগুলো কিন্তু আপনাদের খুব কাজে লাগে। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি নিজে জেনে অথবা ওয়েবসাইট থেকে দেখে অথবা স্কুল বা কলেজের যে শিক্ষকরা আছেন তাদের সঙ্গে কথা বলে আপনাকে অবশ্যই সঠিক তথ্যটি দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি।